জেদ্দায় একটি অভিজাত হোটেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি সৌদি আরব। এআর নোমান জানিয়েছেন, কুরবান আলী বিশ্বসেরা সভাপতিত্বে বিশ্বাসের সভাপতিত্বে আতাউর রহমান মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন ভূঁইয়া ও মোহাম্মদ ইউনুস মোল্লা। আরও বক্তব্য রাখেন হাবিবুর রহমান ব্যাপারী, ইসমাইল হোসেন, মোশারফ হোসেন খান, হুমায়ুন কবির, দেলোয়ার হোসেন সরকার সহ অন্যরা।